জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মজলি গ্রামে এসেছি, মইনুদ্দিন ভাইয়ের মাল্টা বাগানে। প্রতিবেদনে আপনাদেরকে জকিগঞ্জের মইনুদ্দিন ভাইয়ের মাল্টা বাগানের সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকবেন। মাল্টা বাগান যেটা আমাদের মইনুদ্দিন ভাই যেটা করেছেন সিরাজপাড়া মজলি গ্রামে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 7.5 হেক্টর জায়গার মতো খুবই সুন্দর একটা মাল্টা বাগান। যেটা মানে উনি একটু আগে যেটা জানালেন যে এই জকিগঞ্জের মাল্টা বাজারে যে মাল্টাগুলো আছে, মানুষ বিক্রেতারা পরিচয় দেয় মজলির মাল্টা মানে এই গ্রামের, এবং এই এই মালটার একটা আলাদা সুনাম আছে, এটা রসও বেশি মিষ্টিও বেশি। এই মাল্টা বাগান আজকে আমরা পরিবেশন করতে আসলাম জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমাদের সাথে আছেন জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মৌলানা ফজলুর রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ এবং ফার্মাসিস্ট ব্যবসায়ী জনাব আব্দুস সবুর সাহেব। আমরা মইনুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাবো যে এই টোটাল যে জায়গাটা আপনি, এটা তো আগে ক্ষেতের জমি ছিল না, তোলা জমি ছিল, এই জমি যখন আপনি এতটুকু মানে ইয়ে করছেন, এটার জন্য প্ল্যান করছেন, তখন কি আপনার মনে হয়েছে যে এটা নিয়ে আপনার লাভবান হইতে পারবেন? প্রথমে কি মনে হয়েছিল আপনার এই বিশাল মাল্টা বাগান যখন শুরু করেন? সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো প্রথমত যে মাল্টার যখন আবাদ শুরু হয়েছে বাংলাদেশে, তখন আমাদের প্রথম বাগানটা সরকারিভাবে সম্ভবত রাইজ করেছিল হালঘাট মাল্টা বাগান, হালঘাটে জি। ওটার থেকে আসলে আমরা অনুপ্রাণিত হয়েছি, এবং কৃষি অফিসের তখনকার যারা ছিলেন এদের সাথে আমার একটু সম্পর্ক ছিল, তাদের মাধ্যমে এই জিনিসটায় আমি উদ্বুদ্ধ হয়েছি। আর মূলত আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব সোহেব আলী ঘোষ মাস্টার সাহেব। উনি সবসময় একটা জিনিস ইয়ে করতেন যে শুধু মানে ধান ক্ষেত বা যেটা গতানুগতিক যেটা, এইটার চেয়ে ব্যতিক্রমী কিছু চিন্তা করার জন্য সবসময় তাগিদ করতেন। তো আমরা তো এই লাইনের লোক না, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতাম, তো বুঝতাম না যে কোনটা করলে কী হবে। তারপরে এই মাল্টার ফলন বা এই অবস্থা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে এই বাগানটা শুরু করছি মূলত। আচ্ছা, বিষয়টাও যে আপনার যখন শুরু করছেন তখন তো এই জায়গাটা মানে মানে তোলা জায়গা ছিল, এই জায়গাটা সাধারণত মাল্টা বাগানের ক্ষেত্রে উপযুক্ত জায়গা মানে উঁচা জায়গায় হইলে ভালো হয় না, একটু পানি যে জায়গায় থাকে বা কোন জায়গাটা বেশি মানে ভালো হয়? আসলে এই এই যে জায়গাটা তেমন একটা মানে ফসলি জায়গা ছিল না, বলতে গেলে মানে বেশি ব্যবহার হালি টালি এইগুলি ইয়ে করা হইতো বা রবিশস্য কিছু তোলা জায়গা, তোলা জায়গার মতো। তো মাল্টা বাগানের জন্য উপযুক্ত জায়গা আমরা শুনেছি বা আমরা বিভিন্ন জায়গায় তো ট্রেনিং দিয়েছি এই ব্যাপারে যে একটু উঁচু জায়গা বা অন্যান্য ফসল তেমন হইতো না, কিন্তু মাল্টাটার জন্য আসলে উপযোগী এখন বুঝতেছি আমি। মাল্টা আপনি ওই যে ড্রেনের জায়গা রাখছেন কিছু লাইন পরে পরে, এটা কি জন্য রাখছেন? এটা আমার জায়গাটা তো আসলে অনেক প্রশস্ত, এখানে বৃষ্টিপাত হইলে ধরেন পানিটা গড়াইয়া যাইতে যাইতে অনেক সময় লেগে যায়, মাটি নরম হয়ে যায়, মানে তখন গোড়ায় পানি জমলে বা আশেপাশে পানি জমলে মাল্টার জন্য ক্ষতি হয়। তো এই জন্য আমি ড্রেনগুলো দিয়ে দিছি যাতে মোটামুটি বৃষ্টি হইলে পানিটা তাড়াতাড়ি গড়িয়ে ড্রেনের মধ্যে পড়ে গেল, আমার গাছগুলো মানে ভালো থাকলো। এই জন্য এই পর্যন্ত আপনি কয়বার মাল্টা উত্তোলন করেছেন বা বিক্রি করেছেন বা লাভজনক সেটা নিয়ে যদি আপনি একটু বলেন? সিজন এখন তো মনে হয় মৌসুম, জি এখন মৌসুম। আসলে আমি 19-20 এই বাগানটা লাগাইছি, 2 বছর লাগছে আমার এটা ইয়ে করতে। আর ধরেন 2 বছর পরে 3 নম্বর বছর থেকেও মানে অল্প পরিমাণে মানে বিক্রি করতে পারতেছি আর কি, 3 নম্বরে আর একটু বাড়ছে, 3 নম্বর বছরে আর একটু বাড়ছে, আর এবার মানে 4 নম্বর বছরে আমি ফসল বিক্রি করবো আর কি এখন। আচ্ছা, বছরে আপনি মানে কয়বার এটা মালটা মানে একবারই আমাদের অনুমানে কত টাকা বাড়তেছে আর কি? আমি গত সিজনে ধরেন
10-12 লক্ষ টাকার মতো সেল করেছি। এর আগের বছরে বিক্রি করেছিলাম মাত্র 3 লক্ষ টাকার। এরকম সময় সময় গাছ বাড়তেছে, এক বছরে 12 লক্ষ টাকার মতো মালটা মানে বেচতে পারছেন নিজের বাগানের। এটা আমাদের যারা মানে কৃষি বা যারা উদ্যোক্তা আরে নতুন কিছু করতে চায় তাদের জন্য এটা বিরাট মাইল ফলক। আচ্ছা, এই বিশাল আপনার যে মালটা বাগান বা এই যে আপনি যে একটা নতুন উদ্যোক্তা মানে আত্মকর্মণের সৃষ্টি করলেন, আপনার এখানে কোনো মানুষ কি কর্ম করে বা বেতন আছে? আমার তো ধরেন বিভিন্ন অ্যাঙ্গেলে, আমি তো প্রায় 5-7টা ফ্যামিলি লোক না, এই যে এক একটা ফ্যামিলি আমার এখানে যারা কাজ করে তার ফ্যামিলিটা সে মেনটেন করতেছে এখান থেকে ইয়ে করে, এই 5-7টা ফ্যামিলি আর কি এখান থেকে। আমার তো ছোটো পরিসরে, আপনি যেখানে ব্যবসা নিজে করেন বা অন্য জায়গায় চাকরি করার চাইতে নিজে একটা উদ্যোক্তা আপনার উচিলে যে 4-5টা ফ্যামিলি চলতে পারে, এটার লাগে অনেক। আচ্ছা, এই পর্যন্ত আপনার এই বাগান এই আগানের লাগে সরকারি কোনো সহযোগিতা আপনার ভাই শুনবে মানে শুরু থেকে এই পর্যন্ত সরকারি বা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা আপনি ভাই শুনবে? মূলত এই বাগানটা কৃষি অফিসের আন্ডারেই করার কথা ছিল। আচ্ছা, ওনাদের পরামর্শে আমি সব কিছু করেছিলাম, তখন ছাড়া দেওয়ার সময় হইলো, তখন যে এগুলো বলে লাভ নাই, তো আমাদের সরকারিভাবে সব জিনিসের তো একটা ইয়ে আছে, তো ওইগুলোতে ধরেন যেখানে আমার দরকার ছাড়া 750 বা 800, এখানে ছাড়া দিচ্ছে 130টা, তাও বাজে রকমে ওইগুলোর আমি আনি নাই আর কি। তবে আমি সার্বিক সহযোগিতা পাচ্ছি কৃষি অফিস থেকে, ওনারা খোঁজখবর নেয়। আমি নিজের থেকে উদ্যোগী হয়ে চাষ করার সময় বা তার আগে আমি চেষ্টা করেছি বা মালটা বাগান সম্পর্কে। আচ্ছা, নতুন যারা এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনাদের হালঘাট এবং আপনার বাগানের সফলতা দেখে অনেক জায়গায় মানুষ উদ্যোগ নিছে মালটা বাগান করে, তাদের ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিবেন, কি পরামর্শ থাকবে যে কিভাবে করলে মানে তারা আরো ভালো ফলন করতে পারে বা কিভাবে এটা একটু পরামর্শ তাদের? আপনারা অনলাইনে দেখবেন যে মালটা তো আমরা শুরু করিনি, আসলে অন্যান্য ডিস্ট্রিক্ট যেটা উত্তরবঙ্গ বা এইদিকে শুরু হয়েছে। তখন ওনারা দেখা যায় অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারি যে ওরা বাগান কাটতেছে, কেন কাটতেছে যে এখন আর সেল হচ্ছে না, মানে বেশি হয়ে গেছে এক কথায়। এগুলো তো বিদেশ বাদেশ পাঠানোর জন্য আমরা বলি যদিও, কিন্তু এটা তো অনেক প্রসেস, লেন্দি প্রসেস বা এই বাংলাদেশের না কিছু লাগলো না, প্রত্যন্ত অঞ্চল থেকে যে এগুলো নিয়ে বিদেশ দেওয়া এগুলো এগুলো মুখে বলা যায় কিন্তু করাটা তো কষ্ট। তো দেখা যাচ্ছে যে ওখানে বেশি হয়ে গেছে, আমাদেরও এই একটা সিস্টেমে চলে গেছে যে আমাদের যে যেটার দিকে মানুষ ঝুঁকে এটা বেশি করে ফেলে, শেষ পর্যন্ত সব মানে ফ্ল্যাট হয়ে গেল আর বিক্রি হচ্ছে না, এইরকম অন্য কিছু চিন্তা করবে। এখন ধরেন আমি তো অনেককে বলি, সে হয়তো নিতে পারে আমার কথা অন্যভাবে যে উনি করছে মনে হয় উনি একটু দামে কদরে বিক্রি করবে। আচ্ছা, এখন কমলা আছে ধরেন দার্জিলিং কমলা আছে, 12 মাসে মালটা আছে, হলুদ যেটা হলুদ মালটা, হ্যাঁ ওটা হচ্ছে। আচ্ছা, হলুদ মালটা আর এটার মধ্যে বৈষম্যটা কি দা মানে হলুদ মালটা যেটা বাজারে আমরা পাওয়া যায় বাজারে যেটা এটা মানে কোনটা সুস্বাদু বা কোনটা প্রোটিন বেশি বা ভিটামিন বেশি? সুস্বাদু আমাদেরটা অবশ্যই, আমাদের দেশি যেটা এটা সুস্বাদু বেশি, কিন্তু ওইটা তো আগে ছিল না আমাদের, এটা এজন্য বিদেশের এটার উপরে মানে মানুষ অভ্যস্ত ছিল।
ধন্যবাদ। দেখেন আমাদের দেশে মালটা, দেশি যে মালটা আমাদের বাড়ি মালটা, এক এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাইতেছে। আমাদের বিদেশ থেকে যে আমদানি করার যে একটা প্রবণতাটা আস্তে আস্তে দিন দিন কমতেছে। আমাদের দেশে যে মাল, দেশীয় মালটার চাহিদা দিন দিন বাড়তেছে। আমাদের আমার ঝুঁকিগঞ্জে গত বছর প্রায় 35 হেক্টর জমিতে আমার মালটা চাষ করা হয়েছিল, যার গড় উৎপাদন ছিল প্রায় 500 টনের উপরে। হ্যাঁ, 500 টনের উপরে, এবং প্রায় এর বাজার মূল্য প্রায় 4.5 থেকে 5 কোটি টাকার মতো আসছিল। তো এই বছর আমাদের টার্গেট হচ্ছে প্রায় 600 টনের মতো মালটা উৎপাদিত হবে বলে আমরা আশা করতেছি। এখনও অনেকের বাগানে মালটা রয়েছে, আর আমাদের কৃষক ভাই এবং ক্রেতাদের প্রতি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে একটা বার্তা হলো, আপনারা 15ই সেপ্টেম্বরের আগে কোনো মালটা ক্রয় করবেন না, এবং কৃষক ভাইরা যাতে, বাগানিরা যাতে 15ই সেপ্টেম্বরের আগে কোনো ধরনের মালটা বিক্রি না করে, কারণ হচ্ছে এর আগে এর ম্যাচুরিটি আসে না, অর্থাৎ পরিপক্ক হয় না, এবং এর স্বাদটা তেমন একটা বেশি থাকে না। তো 15ই সেপ্টেম্বরের পরে যদি বিক্রি করে ওই মালটাটা কেউ যদি ক্রয় করে, তাহলে আশা করি ভালো একটা স্বাদ এবং গুণে মানে ভালো থাকবে। আর আমাদের মালটাই তো আছে, মালটাতে লিমিনোয়েট মুখ, ত্বক, ফুসফুস এবং পাকস্থলি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। মালটায় হ্যাসপেরিডিন ও ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, যার জন্য আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে, এবং মালটা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে খুবই সাহায্য করে। সুতরাং আমাদের এই যোগীগঞ্জে দিন দিন আমাদের মালটা চাষি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বাগানিদের অর্থাৎ মালটা চাষ করার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং আশা করি এর পরিমাণ আমাদের 35 হেক্টরতে বর্তমানে আছি, এটা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।